নোয়াখালী সদর উপজেলা মডেল মসজিদে জুম্মার নামাজ শুরু হয়েছে। মসজিদে নামাজের প্রথম দিন মুসল্লিদের ঢল দেখা গেছে। শুক্রবার জুম্মার নামাজের মাধ্যমে মডেল মসজিদে নামাজ শুরু করা হয়। এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই মডেল মসজিদের উদ্বোধন করেন। নামাজের পূর্বে জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি অ্যাডভোকেট শিহাবুদ্দিন শাহীন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া কামনা করেন। এ সময় ব্যবসায়ী শওকত আলী, নোয়াখালী পৌরসভার কাউন্সিলর জাইদুর রহমান শামীম, মডেল মসজিদের খতিব মুফতি গ্যাস উদ্দিন সহ ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা ও মুসল্লিগণ উপস্থিত ছিলেন। সমাজ